আর একটা বিষয়, জীবিত বিষয়ে কিছু দলিল ভিত্তিক আমাদের কথা শিখতে হবে, জানতে হবে। জ্ঞান, জ্ঞানের দরকার আছে। এগুলো জ্ঞানের অভাব, এগুলো মূর্খতা। আসলে দুনিয়ার জীবন থেকে সবাই মৃত্যুবরণ করে দুনিয়া যারা। এই জন্য কোরআন মজিদের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর করে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহয়া। আয়াতটা বুঝুন, ওয়ালা তাকুলু, এবং তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় নিহত হয়। নিহত হয় কে বলছে? আচ্ছা, নিহত হয় একে কোন ব্যক্তিকে নিহত বলা হয় বলেন তো? শ্বাস প্রশ্বাস চালু আছে, শরীর পুরো মারা গেছে, শ্বাস প্রশ্বাস চালু আছে, একটু একটু আপনি আঙ্গুল নাকে দিয়ে বুঝতেছেন, ততক্ষণ পর্যন্ত বলছেন নিহত হয় নাই, আহত আহত। যখন একেবারে আর কোন নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস চলে না, তখন আপনি কি বলেন? আশঙ্কা, আগের পর আশঙ্কাজনক অবস্থায় আহত। যখন আর শ্বাস প্রশ্বাস নাই, তখন ওই লোকটাকে নিহত বলে না? আল্লাহ কি বলছেন? লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, নিহত করা হয়েছে যাকে, তাকে তোমরা বলো না মৃত। নিহত দুনিয়ার দৃষ্টিতে নিহত, এই যে আপনি ফাইনাল বুঝলেন, নাকে আঙ্গুল দিয়ে দেখছেন, কোন শ্বাস প্রশ্বাস নাই, নিহত মারা গেছে না, কিন্তু বলতেছেন তোমরা মৃত বলো না। মৃত বলো না, এটা কোন কিসের দৃষ্টিতে? আখেরাতের দৃষ্টিতে, বারজাখী জীবনের দৃষ্টিতে। সে মৃত নয় বা লাহিয়া, বরং তারা জীবিত। জীবিত কোথায়? আখেরাতে, কবরের জীবনে, বারজাখী জীবনে সে জীবিত। আর দুনিয়ার দৃষ্টিতে নিহত। নিহত মানুষ, কোন একটা নিহত মানুষ দেখেছেন যে শ্বাস প্রশ্বাস চলে? নিহত মানে সমান সমান মৃত, তাই না? তাহলে নিহতকে তোমরা মৃত বলো না, মৃত মানে মরে, মানে স্বাভাবিক ভাবে মরে গেছে তা বলো না, অস্বাভাবিক ভাবে মারা গেছে, দিনের খাতিরে মারা গেছে, শাহাদাতি মৃত্যুবরণ করেছে, স্বাভাবিক মৃত্যু বলো না, বরং আহিয়া, তারা জীবিত। তারপরে বলছে নিহত জীবিত, এই যে দুরকম কথা আল্লাহ বললেন, ওয়ালাকিল্লাত শুরুন, কিন্তু তোমরা বুঝো না, কিন্তু এরা বুঝে ফেলছে। আল্লাহ বলছেন তোমরা বুঝবে না, নিহত মানুষ জীবিত, তাই আল্লাহ কি বলছেন? তোমরা বুঝবে না, কিন্তু এরা বুঝে ফেলছে, বুঝে না, মরে নাই। একজনকে, একটা লোককে নিহত বলতে হবে, জীবিত বলতে হবে, তো নিহত জীবিত হয় কি করে? এই জন্য আল্লাহ আয়াতের শেষে বলছে তোমরা বুঝবে না, তো বুঝে ফেললো, এটা অপরাধ না? আল্লাহ বুঝতে নিষেধ করছে, আর বুঝলে এভাবে নিহত মৃত্যু দুনিয়ার দৃষ্টিতে, আর জীবিত মৃত্যু নয়, জীবিত আখেরাতের দৃষ্টিতে। আখেরাতের দৃষ্টিতে কে জীবিত আর কে মৃত বলতে পারবেন? সবাই জীবিত। আজকে ব্রেন খুলে দেন, আজকে ভুল ভেঙে নেন, আর কখনোই ভুল করবেন না। কবরের জীবনে, বারজাখী জীবনে সবাই জীবিত। নবী জীবিত, শহীদ জীবিত, মুমিন জীবিত, ফেরাউন জীবিত, নমরুদ জীবিত, কাফের জীবিত, মুনাফিক জীবিত, সবাই জীবিত। দলিল শুনবেন, দলিল আছে, ঘুরি ঘুরি দলিল। মুমিন ব্যক্তি, সব মানুষকে তিনটা প্রশ্ন করা হলো, যারা প্রশ্নের জবাব দিতে পারবে তারা কারা? মুমিন না? নবীরাও দিতে পারবে, শহীদরাও দিতে পারবে, সাধারণ মুমিনরাও দিতে পারে। আচ্ছা, যখন কবরে জবাব দিয়ে দিবে তখন কি হবে জানেন? তখন বলবে এর জন্য জান্নাতের দরজা খুলে দাও, কবর প্রশস্ত করে দাও, জান্নাতের আবহাওয়া জারি করে দাও, সে জান্নাতের সুবাস লাভ করতে থাকবে কিয়ামত পর্যন্ত। সবাই জীবিত, যদি জীবিত না হয় তাহলে কিভাবে জান্নাতের আবহাওয়া ভোগ করবে বলেন? আর যারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, কি বলা হবে? কবর দাও, সংকীর্ণ করে জাহান্নামের দিকে, তার দরজা খুলে দাও, এবং ফেরেশতা নিয়োগ করে দাও হাতুড় মারার জন্য, সাপ নিয়োগ করে দাও শাস্তি দেওয়ার জন্য। কাফের মুনাফিকরা জীবিত, শাস্তি ভোগ করার জন্য,
আর মুমিন মুসলিম নবী শহীদরা জীবিত শান্তি ভোগ করার জন্য। বোঝা গেছে? অজ্ঞের দলকে বুঝাবেন এইভাবে, যারা অজ্ঞ তাদেরকে বুঝাবেন, সবাই জীবিত রে অজ্ঞরা, সবাই জীবিত। কি মনে হয়, কেউ মৃত আছে? কে আছে বলেন? বুঝতে হবে না, সবাই জীবিত। বারজখী জীবনে আখেরাতের পূর্বে দুনিয়া থেকে তার রুহ কবজ হয়ে যাওয়ার পর, রুহ বেরিয়ে যাওয়ার পর আরেকটা জীবন শুরু হলো। এই জীবনে সবাই সমানভাবে জীবিত, কেউ শান্তি ভোগ করার জন্য জীবিত, জান্নাতের আবহাওয়া জান্নাতের পরিবেশ ভোগ করার জন্য জীবিত, আর কেউ শাস্তি জাহান্নামের আবহাওয়া কেমন পর্যন্ত সে লাভ করবে তার জন্য জীবিত। জীবিত না থাকলে শাস্তি ভোগ করবে কি করে? মরা মানুষ শাস্তি দেয়, মরা মানুষের শাস্তি দিলে কি অসুবিধা? সমস্যা আছে? আপনি একটা মরা মানুষকে আপনি খুঁজে খুঁজে মারে কি লাভ? কিছু অনুভব করবে? ওরা জীবিত শাস্তি ভোগ করার জন্য। কোরআনে আছে, আর না রয়ে ওরা দু না আলে হা আদখিলু আলা ফিরাউন আশাদুল আযাব ইউরাদুনা আলাইহি বিল গুদুবি ওয়াল আসাল। সকাল এবং সন্ধ্যায় ফিরাউন এবং ফিরাউনের দলবলকে আপ্যায়ন করা হয় জাহান্নামের আগুন দ্বারা। একেবারে আজও চালু আছে ফিরাউন। আল্লাহ কোরআনে বলছে ফিরাউন এবং ফিরাউনের যত দলবল আছে তাদের সকলকে সকাল এবং সন্ধ্যায় জাহান্নামের আগুন দ্বারা আপ্যায়ন করা হয়। তারপরে যেদিন কিয়ামতের হবে, আদখিলু আলা ফিরাউন আশাদুল আযাব, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে তখন সেদিন বলা হবে এতদিন যেভাবে শাস্তি দেওয়া হয়েছে এর চেয়ে কঠিন আযাবের মধ্যে ওদেরকে নিক্ষেপ করো। তাহলে কবরে শাস্তি হচ্ছে, ফিরাউন আর ফিরাউন দলবল জীবিত না, শাস্তি পাচ্ছে কি করে? ওদেরকে জাহান্নাম দ্বারা আপ্যায়ন, জাহান্নামের আগুন দ্বারা আপ্যায়ন করা হচ্ছে কেন? হুজুরা কি বুঝলো? নবী জীবিত, ফিরাউন কি, আবু জাহাল কি, আবুল হাম কি, সব জীবিত। হ্যাঁ, আরেকটা তথ্য জেনে নিন, নবীদের বেলায় জীবিত থাকার বিভিন্ন সুন্দর সুন্দর পরিবেশ দেখানো হয়েছে। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ জীবিত কবরে তারা নামাজ পড়তেছে। নাসাইর মধ্যে হাদিস এসেছে, নামাজ পড়া দেখছে কোন হুজুর? নামাজ পড়া দেখে নাই? নামাজ পড়তেছে। কোন নামাজ পড়ে? জোহর আসর কয় ওয়াক্ত পড়ে? কিছু বলা হয়েছে? খালি বলা হয়েছে এবং শহীদদের ব্যাপারে বলা হয়েছে আহিয়া ইনদা রব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত, তাদের তাদের রবের কাছে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে, রিজিক খাদ্য খাচ্ছে বিভিন্ন ধরনের রকমারি। আর নবীদের ব্যাপারে তাহলে নবীরা খালি নামাজ পড়ে খাদ্য পায় না, খানা নেয় ওদের, খালি নামাজ পড়ে দাও। নবীদের ব্যাপারে কবরে বলা হচ্ছে কি আহিয়া ফি কুবুরিহিম আহিয়া ইউসাল্লুন, নবীরা কবরে জীবিত তারা নামাজ পড়তেছে, আর শহীদরা নামাজ পড়ে না খালি রিজিক খাইতেছে। কোরআন আছে না এরকম? এগুলো দিয়ে আসলে তাদেরকে জীবিত স্বীকার করা হচ্ছে এবং তাদের মান মর্যাদা সম্মান বোঝানো হয়েছে, তাদের সম্মান বোঝানো, সম্মান সম্মানজনক তাদের মৃত্যুটা, সম্মানজনক। কেউ রিজিক খাচ্ছে, কেউ নামাজ পড়ছে। আপনি আপনার মৃত্যুটা কামনা করেন একটা সম্মানজনক একটা উত্তম অবস্থায় না? অনেকে চিন্তা করে আল্লাহ আমার যদি মৃত্যুটা নামাজরত অবস্থায় হইতো, সেজদারত অবস্থায় যদি আমার মৃত্যুটা হইতো, তো নবীগণ সেজদায় আছেন, নবীগণ নামাজে আছেন, কবরের মধ্যে সম্মানজনক অবস্থায় আছেন। আপনি যেটা কামনা করতেছেন সেটা আল্লাহ তাবারক তাআলা বলছেন, কিন্তু আপনার কি কবরের সাথে সম্পর্ক হবে? আপনি যে সালাম দেন, মুসাফা দেন, আল্লাহ রাসূল কখনো হাত বাড়াবেন না, হাত বাড়ানোর কোনো সুযোগ নাই। আবু বকরের জন্য হাত বাড়াননি, ওমর ওসমান আলী ফাতেমা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সাহাবায়ে কেরাম কত বিপদ আপদে পড়েছেন, কারোর সাথে কথাও বলেননি, কারোর জন্য হাত বাড়াননি, মুসাফাও করেননি। আর আমাদের দেশে সব হিন্দুস্তানের আর ওই বেদাতি গুলো এগুলোর জন্য হাত বাড়াই দেয়। আমাদের দেশে এক মৌলভী গেছিল কবিতা পাঠ করার জন্য, ওর কবিতাতেও যদি হাত বাড়ায়, বুঝেছেন? ওই মিশর থেকে আসছিল একটা আহমদ রিফাই, ওই যে ফাজাইল আমলে বললেন না আপনারা, এই ফাজাইল আমলে পাওয়া যায় যে এক আহমদ রিফাই এসে কবিতা পাঠ করলো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজেকে সংযুক্ত রাখতে পারলেন না, হাত বাড়াই দিলেন, হাত বাড়িয়ে দিলেন, মুসাফা হলো। আমার মনে হয় এই অলিক গপ্প, এই গাঞ্জাখরি কিসা শুনে বিশ্বাস করে আমাদের দেশের এক শেখুল হাদিস উনিও কবিতা নিয়ে গেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে। হ্যাঁ, কবিতা পাঠ শেষ করে দিয়েছেন, হাত বাড়াই নেয়, বুঝেছেন? শেষ কবিতা, শিরকি কবিতা। হ্যাঁ, তারহাম ইয়া আজিজ আল তারহাম আজিজ আল হক ইয়া বাহরা রহমাতি। কবিতা বলছে, আজিজুল হককে রহমত করুন, হে রহমতের সাগর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে দোয়া করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়া করা যাবে? দোয়া করলে কি হবে? শিরক হবে। যে দোয়া করবে কে, কি হবে? মুশরিক হবে, মুরতাদ হয়ে যাবে। যাদের আকীদার জ্ঞান নাই তাদের দ্বারা এরকম ঘটতে পারে, আমাদের দেশের সমাজে ঘটে। এই হলো অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, এটা সবাই জীবিত, বোঝা গেছে তো এখন? কিন্তু উপরের দুনিয়ার কোন মানুষের সাথে এক সেকেন্ডের জন্য কোন সম্পর্ক হবে না। ফাতেমার চেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি কেউ ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহার চেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি, মহব্বতের ব্যক্তি কেউ ছিল জীবিত? তাদের জন্য আল্লাহ রাসূল কখনো হাত বাড়াননি, একটি শব্দ করেননি, একটি কথাও বলেননি, আর এই ভণ্ডদের সাথে কথা বলেছে। কোন সম্পর্ক হবে না। অনেকে কবিতা পাঠ করে, অনেকে অনেক কিছু করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন যে ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়্যাহীন ইউবাল্লিগুনা সালাম আন উম্মতি। আল্লাহ তাবারাকাতাল্লাহর পক্ষ থেকে নিযুক্ত অনেক ফেরেশতা আছে, এই ফেরেশতারা আমার উম্মতের সালাম এবং দুরূদগুলো কবরে পৌঁছায়। ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন না, ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন না, শুনেন? তাহলে এই ফেরেশতা গুলো কেন নিয়োগ করা হলো? আমাদের সমাজে অনেকেই বলে, ভাই হজে যাচ্ছেন, রাসূল রওজা পাকে একটু সালামটা পৌঁছে দিন। বেদাতি কথা, কখনো কারো সালাম নিয়ে যাবেন না, এটা হলো বেদাতি পন্থা। এই দেশ থেকে সালাম দেওয়া আর মদিনায় যে সালাম দেওয়া একই কথা। এখান থেকেও ডাইরেক্ট সালাম আল্লাহ রসুলের কাছে পৌঁছে না, ওই জায়গায় দাঁড়িয়ে কবর জিয়ারত করতে করতে সালাম দিলে ওটাও ডাইরেক্ট পৌঁছে না, এটা ফেরেশতাদের মাধ্যমে পৌঁছানো হয়। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার হয়েছে? আর কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত বলার সুযোগ নাই। হাদিস না বুঝলে বলে, কিন্তু হাদিস বুঝার তো পরিবেশ সেটা না।